প্রতারণা ও অস্ত্রের পাঁচ মামলায় রিজেন্টা শাহেদের 38 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 10 দিনের রিমান্ড শেষে সকালে আদালতে তাকে হাজির করা হলে প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেন শাহেদ। পুলিশের করা প্রতারণার 4 মামলায় 7 দিন করে মোট 28 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। এছাড়া সাতক্ষীরার অস্ত্র মামলায় আরও 10 দিনের রিমান্ড মঞ্জুর এবং আরও 2টি মামলায় শাহেদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে রিজেন্টের এমডি মাসুদ পারভেজকে 3 মামলায় 21 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাবের কাছে 10 দিনের রিমান্ডে থাকা শাহিদকে রবিবার আদালতে হাজির করা হয়। 4টি প্রতারণার মামলায় রিমান্ড চেয়ে আবারও আবেদন করে পুলিশ। শুনানি শেষে 7 দিন করে 28 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। রাষ্ট্রপক্ষের কৌশলি জানিয়েছেন আদালতে প্রতারণার কথা স্বীকার করেছেন শাহিদ। আদালতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আদালতে সে কিন্তু এগুলো দোষ স্বীকার করেছে। সে বলছে হ্যাঁ আমি এই সমস্ত অপরাধের সাথে জড়িত, আমি দোষ করেছি, অথবা আমি ভবিষ্যৎ তদন্ত চলছে, যেহেতু আমি পরে এটা ব্যবস্থা আমি করবো। সে বালু সাপ্লাই পাথর সাপ্লাই দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের তো টাকা পয়সা নিয়েছে, কিন্তু সে বালু সাপ্লাই দেয়নি পাথর সাপ্লাই দেয়নি। অন্য আর একটা হোটেলের সাথে তার একটা চুক্তি হয়েছিল মেলিনা হোটেল, সেখানেও সে একই অবস্থা করেছে। তবে প্রতারণার মামলাগুলোকে ভুয়া উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন প্রতারণার অভিযোগ নিষ্পত্তি করতে আগ্রহী তারা। আসামিকে যদি জামিনে মুক্তি দেওয়া হয় তাকে তার প্রতিষ্ঠানগুলি খুলে দিলে সে যারা তার কাছে টাকা পয়সা পায় সে অনুযায়ী বিবেচনা করে ইনকোয়ারি করে তাদের সে টাকা পয়সাগুলি দেওয়ার পরিশোধ করার একটা সুযোগ আসবে। গত 16 জুলাই প্রতারণার মামলায় শাহেদকে 10 দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর 21 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শাহেদের মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবকে দেওয়া হয়। কোহেরিন ফারহান, ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া বেশ কিছু জেলায় তৃতীয় দফা বন্যায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বানভাসী মানুষ। দুর্গত এলাকায় তীব্র হচ্ছে সুপেয় পানি ও খাবারের সংকট। এদিকে গেল এক মাসে বন্যায় দেশের 31 ভাগ এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এক মাসেরও বেশি সময় ধরে কুড়িগ্রামে বন্যা কবলিত 400 চরের 4 লাখেরও বেশি মানুষ। ত্রাণ স্বল্পতা ও খাবার সংকটে চরম দুর্ভোগে বানভাসীরা। বাজার করতে পারি না, ইলেকট্রিসিটি পাই না, খুব কষ্ট হয়। বল সবাই তোমার জোরটা আমি খাবার পাইনি, বিয়ে না যে তিনে পান্তা আসলো তা খায়া যাচ্ছে। গাইবান্ধায় তৃতীয় দফায় ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি বাড়ছে। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন 6 উপজেলার অন্তত 2 লাখ মানুষ। দীর্ঘ সময় বন্যার পানি আটকে থাকায় বাড়ছে পানিবাহিত রোগ। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানির প্রবল স্রোতে সদর উপজেলার সিমলা ও পাঁচঠাকুরি এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের। জামালপুরে যমুনা সহ শাখা নদীগুলোর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রায় এক মাস স্থায়ী বন্যায় পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে যাওয়ায় ছড়িয়ে পড়ছে রোগবালাই। মাদারীপুরে পদ্মা ও আড়িয়ালখা নদে পানি বাড়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও চর জানাজাতে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। মুন্সিগঞ্জে 4টি উপজেলার 154টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ফসলের ক্ষতির পাশাপাশি ভেসে গেছে 1700 মাছের ঘের। মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সদর ও সাটুরি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শরীয়তপুরে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে নড়িয়া ও জাজিরা উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ। পানিবন্দী 3.5 লাখ বাসিন্দার দিন কাটছে সীমাহীন দুর্ভোগে। তানিয়ানা শ্রীন, ডিবিসি নিউজ ডেস্ক।